আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব লিবারম্যান পরীক্ষা সম্পর্কে। তো এটা হচ্ছে ফেনল শনাক্তকরণের একটা স্পেশাল পরীক্ষা। তো এই পরীক্ষায় প্রথমত আমরা ফেনলের সাথে বিক্রিয়া করাই সালফিউরিক অ্যাসিড এবং তার সাথে সোডিয়াম নাইট্রেট। তো এখান থেকে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হয়, যে নাইট্রাস অ্যাসিডটা হচ্ছে ফেনলের সাথে বিক্রিয়া করে প্যারানাইট্রোসো ফেনলের নীল বর্ণের দ্রবণ তৈরি করে। এই দ্রবণের বর্ণ নীল কিংবা গাঢ় সবুজ হতে পারে। তো এই যে একটা গাঢ় সবুজ বা নীল বর্ণের দ্রবণ তৈরি হলো, সেই দ্রবণে যখন আমরা আরও পানি যোগ করব, তখন সেই দ্রবণের বর্ণ পরিবর্তিত হয়ে লাল বর্ণের দ্রবণে রূপান্তরিত হবে। তো এই লাল বর্ণের দ্রবণে আবার যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তখন আমরা দেখতে পারি আবার পূর্বের যে রঙটা নীল রং অথবা সবুজ রং, সেই রঙটা ফিরে আসবে। তো এখানে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় মূলত, সেই বিক্রিয়াগুলো আমরা আগে দেখে নিচ্ছি। তাহলে লিবারম্যান পরীক্ষার প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি ফেনলের সাথে বিক্রিয়া করছে সোডিয়াম নাইট্রাইট এবং সালফিউরিক অ্যাসিড। তো মূলত এদের বিক্রিয়ার মাধ্যমে নাইট্রাস অ্যাসিড তৈরি হয়, যেই নাইট্রাস অ্যাসিডটা ফেনলের সাথে বিক্রিয়া করে প্যারানাইট্রোসো ফেনলের নীল বর্ণের দ্রবণ উৎপন্ন করে। অর্থাৎ এই যে যৌগটা তৈরি হলো সেটার নাম হচ্ছে প্যারানাইট্রোসো ফেনল। তো এই প্যারানাইট্রোসো ফেনলের দ্রবণের মধ্যে যখন আবার আরও পানি যোগ করা হবে, তখন এই প্যারানাইট্রোসো ফেনলটা দ্রবণের অতিরিক্ত অবশিষ্ট ফেনলের সাথে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া সংঘটিত হলে এখান থেকে তৈরি হবে ইন্ডো ফেনল নামক একটি যৌগ, যেটি লাল বর্ণের দ্রবণ তৈরি করে। তো পরবর্তীতে এই লাল বর্ণের দ্রবণে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, অর্থাৎ ইন্ডো ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটবে, বিক্রিয়ার মাধ্যমে ইন্ডোফেনলের যে সোডিয়াম লবণ সেটা উৎপন্ন হবে এবং পানি তৈরি হবে। ইন্ডোফেনলের সোডিয়াম লবণের বর্ণ আবার নীল বর্ণের হয়ে থাকে, যেটা এর কারণে লাল বর্ণের দ্রবণটা আবার নীল বর্ণের দ্রবণে রূপান্তরিত হবে। তাহলে প্রথম ধাপে বিক্রিয়ার যে প্যারানাইট্রোসো ফেনল যৌগটা তৈরি হয়েছিল সেটা ছিল নীল বর্ণের, তারপরে পানি যোগ করার পরে যে ইন্ডোফেনল যৌগটা তৈরি হলো সেটা ছিল লাল বর্ণের, এবং ইন্ডোফেনলের মধ্যে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পরে নতুন যে সোডিয়াম ইন্ডোফেনল লবণ তৈরি হলো সেটা ছিল নীল বর্ণের দ্রবণ। তার মানে প্রথমে ছিল নীল বর্ণ, এরপরে লাল, তারপরে আবার নীল বর্ণের দ্রবণই ফিরে আসছে। তো যখন কোনো বিক্রিয়ায় আমরা এভাবে তিনটা বর্ণের, মানে পরপর তিনটা বর্ণের উপস্থিতি লক্ষ্য করতে পারবো বিক্রিয়ার বিভিন্ন ধাপের মাধ্যমে, তখন বুঝতে পারবো যে যে মূল যৌগটা আমরা নিয়েছি, যাকে শনাক্ত করতে যাচ্ছি, সে আসলে ফেনল। তো লিবারম্যান পরীক্ষাটা বিজ্ঞানী লিবারম্যানের নাম অনুসারে নামকরণ করা হয়েছে, যিনি এই পরীক্ষাগুলো করে ফেনলকে শনাক্ত করেছিলেন। তো আশা করি সবাই আজকের পরীক্ষাগুলো বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।